নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি একদম সিম্পল আর ইজি চিকেন কারি, আলু দিয়ে বানাবো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে কড়াইতে আমরা সর্ষের তেল নিয়ে নেব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। স্বাদ মতো আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1টা তেজপাতা, গোটা গরম মশলা আমি 1টা করেই দিচ্ছি যাতে পরে আমি দেখে ফেলে দিতে পারি, 1টা এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, নিয়ে নিয়েছি আমি 2টো আলু, যেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে নেব মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে, খুব বেশি ভাজবো না, একটু লাল হলেই হবে। আলুটা যখন ভাজা হয়ে যাবে আমরা চিকেনটা দিয়ে দেব। আমি এখানে 500 মতো মুরগির মাংস নিয়েছি, তো মাংসটা আমি সামান্য ভেজে নেব, একদম কড়কড়া ভাজা করব না, শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সাদাটে হয়ে যাবে তাহলেই হবে। তো ফ্লেমটা এখন মিডিয়ামে রয়েছে, মাংসটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। 1টা টমেটো নিয়ে নিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মাংসটা একটু সাদার মতো ভাজা হয়ে যাবে ততক্ষণ আমরা ভেজে নেব। তো দেখো এখানে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 থেকে 3টে মতো পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ তোমরা চাইলে কিছুটা কুচিয়েও দিতে পারো। তো পেঁয়াজ আর আদা রসুনের সাথে মাংসটা আমি 3-4 মিনিট মতো একটু মিডিয়াম থেকে হাই হিটে কষিয়ে নেব। আমি একদম সিম্পলভাবে বানিয়েছি, খুবই সহজ আর তাড়াতাড়ি হয়েও যাবে, কিছু তোলার দরকার নেই, এই মধ্যেই আমরা সব একে একে দিয়ে দেব। তো মশলাটা যতক্ষণ আমাদের কষা হচ্ছে আমরা শুকনো মশলাগুলোও দিয়ে দেব। 1 থেকে 1.5 টিস্পুন নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর 1.5 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দেবে, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আবারও মিশিয়ে নেব, আর মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব সুন্দর রং আসা অবধি আর তেল ছেড়ে যাওয়া অবধি। এইভাবে আমাদের নেড়ে দিতে হবে, খুব বেশি আবার নাড়বে না, কারণ আমরা যেহেতু ভাজা আলুর মধ্যেই সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর একটু নেড়ে দিচ্ছি, বেশি নেড়ে দিলে আবার আলুগুলো ঘেঁটে যেতে পারে। দেখো কিছুক্ষণ পর মশলাটা কষে গেছে, এরকম তেলও ছেড়ে গেছে, কালারটাও সুন্দর এসে গেছে। যখন দেখবে মশলার ভাজা ভাজা গন্ধ আসছে তখনই বুঝবে তোমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তাও আমি আরও 5 মিনিট মতো ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি 8 থেকে 10 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে গেছে আর অল্প জলও বেরিয়েছে। এই সময় আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, ঠিক যতটা পরিমাণ আমি ঝোল বানাবো সেই আন্দাজ মতো। একদম সিম্পল আর ইজি চিকেন কারি আলু দিয়ে, তো ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নেব আর 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আমাদের সিম্পল আর ইজি চিকেন কারি আলু দিয়ে একদম তৈরি হয়ে গেছে। তোমরা রুটি, লুচি, পরোটা বা ভাত দিয়ে পরিবেশন করতে পারবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।